গত কয়েকদিন ধরে আপনাদের প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছি যে ইতালির এই 2023 ডিসেম্বরে যারা আবেদন করেছিল তাদের কি নুল্লা অস্তা উঠা শুরু হয়েছে কিনা বা কিছু কিছু লোক বলছে অমুক নুল্লা অস্তা পেয়েছে আমরা পাচ্ছি না কেন আমরা পাচ্ছি না বা কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমার কাছ থেকে একটু কথা শুনতে চাচ্ছেন তো সেই কারণে আমি এই কয়েকদিন ধরে এই জিনিসগুলো একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং বিশ্বস্ত সকল সূত্র থেকে বিভিন্ন তথ্য কালেকশন করার চেষ্টা করি তো সেই পর্যবেক্ষণ থেকেই আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ডিসেম্বর 2 4 এবং 12 তারিখে সিজনাল নন সিজনাল বা ডোমেস্টিক ভিসার জন্য যারা আবেদন করেছে বা ওয়ার্ক পারমিটের জন্য যারা আবেদন করেছে তাদের নুল্লা অস্তাটা ওঠা শুরু হয়েছে কিনা বা ওঠা শুরু হলে কারা কিভাবে পাচ্ছে কারা পাচ্ছে না এই জিনিসগুলো ডিটেইলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজনেস টিপস 360 ইউটিউব চ্যানেল এবং এবি কনসালটেন্সি ফেসবুক পেজ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি সিএম আমিনুল বাহার আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বিভিন্ন দেশের কর্মসংস্থান ভিজিট পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা এই কয়েকদিন ধরে প্রতিনিয়তই বিভিন্ন মেসেজ পাচ্ছি যে অমুকের নুল্লা অস্তা উঠেছে আমার নুল্লা অস্তা উঠে নাই তো এগুলো নিয়ে মানে ঝগড়া ফেসা দ্বন্দ্ব এরকম তৈরি হয়ে গেছে যে অনেকে অনেক এজেন্সির কাছে বা ব্যক্তিগত রিলেশনের বেসিসে অনেক আত্মীয় স্বজনের কাছে ইতালির ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য জমা দিয়েছে টাকা পয়সা দিয়েছে তো তারা এখন মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে নুল্লা অস্তা উঠবে কবে নুল্লা অস্তা উঠবে আর নুল্লা অস্তা উঠলেই তারপরে গিয়ে বিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট নেবে অনেকে কি করেছে যে তার নুল্লা অস্তা আসে নাই তারপরেও বিএফএসএ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে যাতে নুল্লা অস্তা উঠা শুরু হলে সে যাতে আগে আগে তার বিএফএসএ অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যেতে পারে বা দ্রুত যাতে সে ভিসা পেতে পারে এ কারণে সে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে এর আগে যখন এই ডিসেম্বরের আবেদন শুরু হয়েছিল তারপর থেকেই বলা হচ্ছিল যে জানুয়ারির শুরুতে বা এবার খুব দ্রুত নুল্লা অস্তা উঠা শুরু হবে কিন্তু এখন পর্যন্ত আমি বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যেসব ইনফরমেশন কালেক্ট করেছে তার মধ্যে থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখন পর্যন্ত এই 2023 সালের ডিসেম্বরের 2 4 এবং 12 তারিখের কোনো নুল্লা অস্তা উঠার কোনো একদম সঠিক তথ্য আমার হাতে এসে পৌঁছে নাই তো সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে একদম সবাই পেয়ে গেছে আপনি পাচ্ছেন না এরকম হতাশ হওয়ার কিছু নাই আপনারা একটু অপেক্ষা করেন যদি সঠিকভাবে আপনার আবেদনটা হয়ে থাকে আপনার এমপ্লয়ারের কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে আপনারা নুল্লা অস্তা পাবেন আর এই যে বিভিন্ন জায়গায় রিউমার শুনতে পাচ্ছেন যে অমুকের নুল্লা অস্তা পেয়েছে এই কিছুদিন আগে অমুকের কিছুদিন আগে পেয়েছে তো এইটার ম্যাক্সিমাম আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে 27 মার্চ 2023 যেই আবেদনগুলো হয়েছিল সেগুলোরও কিছু কিছু নুল্লা অস্তা এখনও কিন্তু মানুষ পাচ্ছে তো সেই নুল্লা অস্তাগুলো যখন পাচ্ছে তখনই এই জিনিসটা উঠছে যে ডিসেম্বরের নুল্লা অস্তা পেয়ে গেছে কিন্তু এটা হয়তো অনেকে নিজেই জানে না যে তার এই আবেদনটাকে 27 নুল্লা অস্তার আবেদন নাকি ডিসেম্বরের নুল্লা অস্তার আবেদন এ কারণে সব জায়গায় একটা রিউমার তৈরি হয়েছে যে অনেকে নুল্লা অস্তা উঠছে আমাদেরটা উঠছে না ইভেন এরকমও কথা উঠেছে যে ইন্ডিয়াতে নুল্লা অস্তা পাওয়া শুরু করেছে আমরা পাচ্ছি না এটাও কোনো কিছুতেই আসলে যৌক্তিক না যখন নুল্লা অস্তা পাওয়া শুরু করবে তখন সব দেশেরই অ্যাট এ টাইম কারণ এটা হচ্ছে ইতালির গভর্নমেন্টের একটা কার্যক্রম গভর্নমেন্ট যখন এই নুল্লা অস্তাগুলো ছাড়া শুরু করবে তখন কোন ন্যাশনালিটির সেগুলো আলাদা আলাদা করে দেখে ছাড়ার সুযোগ নাই তারা পর্যায়ক্রমে ছাড়তে থাকবে তখন ইন্ডিয়ার নুল্লা অস্তা থাকলে তারাও পাবে বাংলাদেশিদের থাকলে নেপালিদের থাকলে যত দেশের নুল্লা অস্তা ইস্যু হওয়ার সবগুলোই পর্যায়ক্রমে ইস্যু হতে থাকবে কিন্তু সবগুলো কিন্তু অ্যাট এ টাইম হবে না আস্তে 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 গ্রাজুয়ালি ওই যে আপনারা দেখবেন যে 23 সালের মার্চের নুল্লা অস্তা এখনও যেহেতু উঠছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এইটা
গ্র্যাজুয়ালি উঠবে তবে ডিসেম্বরের পরে যেহেতু খুব কাছাকাছি অর্থাৎ ফেব্রুয়ারিতেই আরেকটা ক্লিক ডে আছে সুতরাং আমরা আশা করছি যে এই ডিসেম্বরের নুল্লা অস্তাগুলো খুব দ্রুত উঠা শুরু হবে তো এখন বোধহয় আজকে কালকে ইতালিতে গভর্নমেন্ট হলিডে আছে আগামী পরশু দিন থেকে অর্থাৎ মানডে থেকে আবার গভর্নমেন্টের সকল কার্যক্রম শুরু হবে তো আমরা আশা করছি যে আগামী এই সোম মঙ্গলবার থেকেই আপনারা সুখবর পেতে থাকবেন অর্থাৎ নুল্লা অস্তা উঠতে থাকবে কারণ বিভিন্ন জায়গায় যে কার্যক্রম চলছে এ ব্যাপারে বিভিন্ন সাইন অলরেডি পাওয়া গেছে কিন্তু এর আগে আপনারা জানেন যে 25শে ডিসেম্বর একটা হলিডে ছিল তারপর আবার এখানে 31st নাইট নতুন বছর শুরু হলো 1 জানুয়ারি তারপর এখনও একটা বন্ধ আছে তো সে কারণে এই টাইমটাতে কিছু স্লো হতে পারে তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলতে পারি যে জানুয়ারিতেই ম্যাক্সিমাম নুল্লা অস্তা উঠে যাবে তারপরে কিছু থাকলে সেটা হয়তো ফেব্রুয়ারিতে পরবর্তী ক্লিক ডের আগে বা এর পরেও আস্তে 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 হতে পারে কারণ যেহেতু এখন আমরা দেখছি যে ডিসেম্বরের ক্লিক ডে হয়ে গেছে তারপরেও পূর্ববর্তী ক্লিক ডের নুল্লা অস্তা উঠছে সুতরাং এটাও অস্বাভাবিক কিছু না যে এই ডিসেম্বরের মানে নুল্লা অস্তা সবগুলো উঠে শেষ হবে না কিছু কিছু বাকি থাকবে বাকি থাকলে তারপর গিয়ে সেটা ফেব্রুয়ারির পরেও গিয়ে ইস্যু হতে পারে সেই জন্য আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যদি সঠিকভাবে আবেদন হয়ে থাকে তবে অবশ্যই আপনার নুল্লা অস্তাটা উঠবে আর আরেকটা জিনিস সবাই দেখলাম যে খুব সিরিয়াস যে কোন টাইমে কত মিনিটে আমার আবেদনটা হয়েছে কত মিনিটে নুল্লা অস্তাটা উঠেছে তো সেই বিবেচনা করলে আসলে এটা কিন্তু সঠিক না কারণ আপনাদের মানে ওই কোটা পূরণের আগ পর্যন্ত সবগুলো নুল্লা অস্তা কিন্তু ইস্যু করবে ইতালির গভর্নমেন্ট একদম যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডে যারা আবেদন করেছে তাদেরই হবে তার বাইরের কেউ হবে না এটা আসলে ওইভাবে দেখার সুযোগ নাই এরপরেও যদি সঠিকভাবে অনেক সময় এরকম হতে পারে যে প্রথম দিকে যারা আবেদন করেছে তাদের নুল্লা অস্তাটা হচ্ছে না বা তাদের আবেদনটা বাতিল হচ্ছে পরের আবেদনটা তারা অ্যাকসেপ্ট করছে এরকম হতে পারে এটা সঠিকভাবে আবেদনটা হচ্ছে জরুরি এবং এমপ্লয়ারের সকল কাগজপত্র ট্যাক্স পেপার রেজিস্ট্রেশন সব কিছু ঠিক থাকাটা হচ্ছে জরুরি এবং আনপালেড সার্টিফিকেট আছে কিনা এমপ্লয়ারের এই জিনিসগুলো হচ্ছে জরুরি এক্ষেত্রে একদম কয় সেকেন্ডে আবেদন করলো এটা খুবই ইম্পর্টেন্ট না আর ফাইনালি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আপনারা কেউ নুল্লা অস্তা হাতে পাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না ডিএফএসের অ্যাপয়েন্টমেন্টে অলরেডি অনেক ব্যাকলগ আছে বা অনেক জটিলতা আছে যাদের হাতে অলরেডি নুল্লা অস্তা আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো আর অথচ দেখা যাচ্ছে যে অনেকের হাতে নুল্লা অস্তা নাই তারা কিন্তু খুব শীঘ্রই নুল্লা অস্তা পাবে এই আশায় তারা কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে এটা আপনি কিন্তু আরেকজনকে বঞ্চিত করছেন এই কাজটা দয়া করে আপনারা করবেন না আপনারা একটু অপেক্ষা করেন যখন আপনারা নুল্লা অস্তা পাবেন তখন 2 দিন আগে আর পরে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেনই এবং ইতালিতে যেতে পারবেন সুতরাং আপনাদের মানে সিস্টেমের বাইরে কিছু করার দরকার নাই দেখা যায় যে অনেক সময় ইতালির গভর্নমেন্ট বা বিএফএস কি করতে পারে এই জিনিসগুলো আরে ব্ল্যাকলিস্টেড করতে পারে যে আপনি আগে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে আপনি সেটা সেই সময় কাগজপত্র জমা দেন নাই বা সেটা বাতিল হয়েছে তো কি কারণে দেখলো পরবর্তীতে আপনার নুল্লা অস্তা উঠেছে তারপরে আপনি নুল্লা অস্তা উঠার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন এই জিনিসগুলো দেখে যদি ইতালির বিএফএস কোনো অ্যাকশন নেয় তাহলে আপনি কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তাই আপনারা জেনে বুঝে এবং যারা সঠিকভাবে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে সব কিছু জেনে বুঝে তারপর ভিসার জন্য আবেদন করবেন আর পরবর্তী ভিডিওতে আমি শীঘ্রই আপনাদেরকে বলবো যে এই 2024 সালের আবেদন কবে থেকে শুরু হচ্ছে কিভাবে শুরু হচ্ছে বা কোন কোন স্টেপে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন যারা এই মুহূর্তে ডিসেম্বরে ভিসার আবেদন জমা দিয়ে শঙ্কার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন বা অনেকে মনে করছেন যে কেউ কেউ নুল্লা অস্তা পেয়ে গেছে তাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ